ম্যাচে তো কাটিয়ে ওঠার প্রশ্ন আসে না এখনই, কারণ ওদের যে সময়টা আমাদের সাথে কাজ করেছে, ওরা যত বয়স বাড়বে তত কনফিডেন্স লেভেলটা আসবে। যে ছোট ছোট পাস করে বল রাখার ব্যাপার, ওরা এখনো কিছুটা ভয় পাচ্ছে বল দিলে এটা যদি হারিয়ে ফেলি বা এই ধরনের ব্যাপারগুলি। বাট আমি মনে হয় যে ইন্ডিয়ার সাথে ভুটানের সাথে যতটা স্পেস দিয়েছে ইন্ডিয়া তো আমাদের দিবে না, সো ওইখানে আরো কুইক পাসিং খেলতে হবে এবং প্রয়োজনে কিছু লং পাসও খেলতে হবে বিহাইন্ড দ্য ডিফেন্স। ইন্ডিয়া টিম আমরা বিল্ড আপ করতে পারবো কিনা জানি না, কারণ ইন্ডিয়া ভালো প্রেস করে। বাট আমাদের খেলার ওই ধারাটা আমাদের ধরে রাখতে হবে যে আমরা পাস করে যদি যে মাঠটা বড় করতে পারি বল পাওয়ার সাথে সাথে, দেন আমাদের পক্ষে সহজ এটা করার। ইটস অল অ্যাবাউট কনফিডেন্স। আমার মনে মেয়েরা একটু মানে হেজিটেন্স ছিল, বাট এটা নিয়ে কাজ করতে হবে। ফাইনাল হচ্ছে যে অ্যাকচুয়ালি একটাই তো ম্যাচ, জিতলে চ্যাম্পিয়ন। সো এই জিনিসটা হচ্ছে ওদের জন্য সামনে দাঁড় করানো যে দিস ইজ দ্য ম্যাচ, জিতলে চ্যাম্পিয়ন, কাপ নিয়ে যাবো। সো ওইটাতে যতটুকু কাজ করা যায়, এবং এখন আর কাজ করানোর কোনো উপায় নেই যে মাঠের কাজ, এখন অল অ্যাবাউট মোটিভেশন যে ওদের ইন্সপায়ার করে যে এই করতে হবে ওই করতে হবে। সেই হিসাব করে তো রেজাল্ট হচ্ছে যে আমরা গোল মাত্র একটা কনসিড করেছি, আমরা অলরেডি ছয়টা এবং আজকে ছয়টা বারোটা গোল করেছি। বাট একটা জিনিস হচ্ছে আজকের ম্যাচটা খুব ট্রিকি ছিল এই জন্য যে একদিন পরে ফাইনাল খেলবো, তো কিছু প্লেয়ার ওই রেস্ট ওইভাবে দেওয়া যাচ্ছে কিনা, তো ওই জিনিসটা করার আমাদের একটু প্রবলেম। এই জন্য যে আমার আন্ডার 19 টিমটার মতো সেকেন্ড ব্যাচ অফ প্লেয়ার্স নাই ওইভাবে যে স্পেশাল গোল করার প্রীতির মতো, তো এই জন্য টুর্নামেন্ট যেটা হয়েছে এখন ইটস অল অ্যাবাউট দ্য ফাইনাল, ফাইনাল দিয়ে তাকিয়ে আছি এবং ফাইনালে যেন সব প্লেয়ার সুস্থ থাকে এবং সম্পূর্ণ এফোর্টটা দিতে পারে ওই চেষ্টাটাই এর মধ্যে দিয়ে তৈরি করা। Yeah.